হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, 32 ইঞ্চি বেসিক এলইডি টিভি। আপডেটটি জানতে হয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই রেড বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং পাশে আসবে যে বেল বাটন, সেটিতে ক্লিক করে আপনি আমার চ্যানেলটির যে কোনো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে পাশে রেখে আমার পাশে আপনারা থেকে সহযোগিতা প্লাস অনুপ্রাণিত করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও। আজকে যে 32 ইঞ্চি বেসিক V1 LED টিভি, এখানে অনেক আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম কথায় ব্যাটারি ব্যাকআপ। অতএব আপনি এই যে সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, আপনি হয়তো বা একটি অন্যরকম একটা মুহূর্তে আপনার কারেন্ট চলে গেল, আপনার টিভিতে যদি ব্যাকআপ থাকে তাহলে আপনি আপনার টিভির ব্যাকআপ দিয়ে কিন্তু সম্পূর্ণ ফুটবল খেলাটি দেখে নিতে পারবেন। এবং ব্যাকআপটি আমরা যতটুকু ধারণা করছি, এক্সপেকটেশন করছি যে ব্যাকআপটি আপনার 2 ঘন্টা দেওয়ার কথা। এখন আমাদের যে পরীক্ষা নিরীক্ষা করে চালিয়েছি সেখানে দেখেছি যে ভালো পরিমাণে ব্যাকআপ পেয়েছি। আপনারা আশা করছি যে 2 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা ব্যাকআপ পাবেন। অতএব একটি ফুটবল ম্যাচ খেলা দেখার জন্য যে পরিমাণ ব্যাকআপ দরকার আপনি পাবেন। এক্ষেত্রে দুইটা সুবিধা হচ্ছে যে আপনার টিভিটি হঠাৎ করে বন্ধ হবে না, প্লাস আরেকটি সুবিধা হচ্ছে যে আপনার টিভিটি আপনি বন্ধ করার সময় ম্যানুয়ালি বন্ধ করতে পারবেন। আপনার টিভিটি শর্ট সার্কিট হওয়া বা অন্য কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। টিভিটি ফুল এইচডি, অতএব 1080 পিক্সেল। এবং অনেক সময় একটি কথা প্রচলিত হচ্ছে, আমি অনেক প্রশ্নের মুখোমুখি হচ্ছি যে ভাই 4K টিভি, আসলে 4K টিভি 65K-র নিচে আমি এখনও পর্যন্ত পাইনি। অতএব 65,000 টাকার নিচে 4K অরিজিনাল টিভি পাওয়া যাচ্ছে না। অনেকে হয়তো বা আপনার একটি কাজ করে যে ইন্টারনেটে 4K রেজুলেশন HD মুভি বা ইত্যাদি লিখে সার্চ দিলে লেখা থাকে যে ওই ভিডিওর উপরে 4K, কিন্তু ওটা তো আসলে অ্যাকচুয়াল 4K না, ওটা 1080 পিক্সেল। সুতরাং আপনারা সে বিষয়গুলোতে নজর রাখবেন। আপনারা দেখছেন এখানে আমি চারিপাশ থেকে কিন্তু টিভিটি দেখানোর চেষ্টা আপনাদের করেছি। অতএব অনেকের প্রশ্ন থাকে যে টিভিটি উপর নিচ সাইড থেকে দেখলে কোনো নেগেটিভ ভিউ হবে কি না, সেজন্য আমি সব দিক থেকে দেখাচ্ছি। কারণ এটি হলো অরিজিনাল টিভি প্যানেল, 5 বছরের ওয়ারেন্টি রয়েছে, 1 বছর রিপ্লেসমেন্ট, বাকি 4 বছর সার্ভিস ওয়ারেন্টি। এবং V1 LED টিভি কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার অনুমোদিত V1 LED টিভি। সুতরাং এটি কিন্তু এখন একটি রেজিস্টার্ড প্রোডাক্ট। এটি কিন্তু আপনারা জানেন বেশ প্রায় 5-6 মাস আগে কিন্তু এটার লোগো উন্মোচন হয়ে গেছে, প্লাস এটি কিন্তু অলরেডি প্রথম থেকেই আমি এই চ্যানেলটিতে প্রকাশ করেছি এবং এটি বাংলাদেশে সব জায়গায় জনপ্রিয় হয়ে উঠেছে। তবে অনেকেই হয়তো বা আপনাকে V1 এর স্টিকার লাগিয়ে নকল চায়না টিভি ধরিয়ে দিতে পারে, সেক্ষেত্রে আপনারা টিভির পিছনে দেখবেন যে সিরিয়াল নাম্বার, সে সিরিয়াল নাম্বারে অবশ্যই V1 লেখা থাকবে এবং সেম সিরিয়াল নাম্বার বক্স এবং টিভিতে লাগানো থাকবে, এবং যে বিলটি আপনাকে দিবে সেই বিলটিতে সেম সিরিয়াল নাম্বার থাকবে। অতএব একটি সিরিয়াল নাম্বার 3 জায়গায় থাকবে, টিভি বক্সে, টিভির সাথে, এবং আপনাকে যে বিলটি দেওয়া হবে সে বিলটিতে। সুতরাং তখনই বুঝবেন যে না, আপনি অরিজিনাল V1 ব্র্যান্ডের LED টিভিটি পাচ্ছেন। আর আমি এখন থেকে চেষ্টা করব যে সকল ধরনের আপডেট টিভির আমার প্রত্যেকটি পোস্টের ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য। কারণ অনেক সময় দেখা যায় নতুন প্রোডাক্ট আসে, আপনাদেরকে নতুন ভিডিও দিলে সুবিধা হয়, 4টি পোর্টে ওয়াল মাউন্ট করতে পারবেন আপনারা। এই যে আমি যেটা দেখাতে চেয়েছি, দেখেন V1 এভাবে লেখা থাকবে। আর আরেকটি বিষয়, এখানে USB পোর্ট রয়েছে, আর এটি হলো বেসিক টিভি, কোনো ইন্টারনেট সংযোগ নেই, এবং এটি একটি ডিসকাউন্ট প্রাইস চলছে মাত্র 15 দিনের জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, অনেক সুন্দর জীবনযাপন করুন, এই প্রার্থনা এখানে শেষ করছি। খোদা হাফেজ।